হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটা হচ্ছে চণ্ডী মেলা নিয়ে। কারণ আমাদের শখের বাজারে সেই বিখ্যাত চণ্ডী মেলা শুরু হয়ে গেছে, প্রায় 4-5 দিন হয়ে গেল, কিন্তু আমি আজকে যাব এবং গিয়ে তোমাদেরকে মাকে তো দর্শন করাবোই, এছাড়া মেলায় আর কি কি বসেছে বা আমি মেলায় গিয়ে কি কি করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা কিন্তু একদম স্কিপ না করে দেখতে হবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, একদম মেলায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। প্রচুর ভিড় হয়েছে মেলায়, দেখতেই পাচ্ছ। তো চলো প্রথমে ঠাকুরটা দর্শন করে নেব আর তোমাদেরকেও দর্শন করাবো। তো দেখতেই পাচ্ছ এখানে আরতি হচ্ছে, তো ভালো টাইমে আমরা এসেছি, আরতিটা দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ। আরতির সময় এতটাই ভিড় ছিল যে মানে মাকে ঠিকভাবে দর্শন করতে পারিনি, তো একটু ফাঁকা হতেই এখন মাকে দর্শন করতে এসেছি আবার। মেলায় এসে ঘুগনি খাবো না, এটা তো হতে পারে না। না তো ঘুগনিটা তো খেতেই হবে, মানে ঘুগনি আমার এমনিতে খুবই পছন্দের, আর স্পেশালি মেলার ঘুগনি আরো বেশি পছন্দের। তো চলো ঘুগনিটা এবার খাবো। আর ছোটবেলায় এই ভটভটিগুলো যে কত কিনেছি মানে তার হিসেব নেই, মানে মেলায় আসলে এগুলো মানে পাই না, মাকে কিনে দিতেই হবে। আর এখন হচ্ছে নিজের জন্য না, দুটো ভাইপোর জন্য নিতে এসেছি। এই যে ভটভট করে আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা শুনতেই আমার খুব মজা লাগে। আবার খেতে চলে এসেছি, মানে একটু ঘুরছি আর একটু একটু করে খাচ্ছি, মানে মুখ না চললে ভালো লাগে না মেলায়। তো এখন হচ্ছে পাপড়ি চাট খাবো, উফ, মানে দই দিয়ে। আর আমার না মানে পাপড়ি চাটে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে মিষ্টি চাটনিটা খেতে, তো বেশি করে মিষ্টি চাটনি দিয়ে খেতে দারুণ লাগে। পাপড়ি চাট খাবো, এই কাকুটা খুব ভালো বানায়, আমি আগেও খেয়েছি, আর তাকে বারো করেছি কাকুকে এখানে। চলো খাই। No.
ওয়েট করছি রে কখন কি তোরা খাবে কিন্তু ওই চিল্লাই ও আচ্ছা ওই তো আছেন এইবার মেলায় নতুন একটা জিনিস মানে আমি ট্রাই করবো, এটা হচ্ছে পোট্যাটো স্প্রিং রোল। মানে আমি এই ফার্স্ট টাইম খাবো এটা, আমি কোনোদিন খাইনি, জানি না তোমরা খেয়েছো কি না। তো দেখা যাক কেমন খেতে লাগে, মানে দেখতে তো বেশ সুন্দর লাগছে, মানে পোট্যাটোটাকে একদম টেনে কি সুন্দর কতটা মানে হেভি করেছে। তো চলো খেয়ে দেখা যাক খেয়ে কেমন লাগলো। বানাচ্ছে তো খুব সুন্দর ভাবে, মাঠ থেকে বেরোনোর সময় দেখে মেলা থেকে বেরিয়ে এসেছি, এখন হচ্ছে একটা মানে মেলার কাছেই একটা দোকানে এসেছি, হট চিলি। তো তোমরা তো দেখলেই, এবার এখানে হচ্ছে খাওয়া দাওয়া করবো, তো এখানে খেয়ে দিয়ে তারপর সোজা বাড়ি। আর আজকে বাড়িতে কি রান্না রান্না করবো না, তো আমি ভাবলাম যে খাবার নিয়ে নিই, বাবার জন্য খাবার নিয়ে নিয়েছি। তো ও বিরক্ত করছে আমাকে আমার বন্ধুরা, যাই হোক। তো চলো, আর ভিডিওটা কেমন লাগছে আমাকে জানিও, ঠিক আছে? তো খাবারটা আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কি খাবো। চলে এসেছে গরম গরম ফিশ ফ্রাই, বলো তোমার বক্তব্য পেশ করো। এসে গেছে আমাদের হাতে গরম গরম ফিশ ফ্রাই, এখন আমরা এটাকে খাওয়া শুরু করছি। চলো শুরু করা যাক, আমি লোভ সামলাতে পারছি না, যাই হোক। হ্যাঁ অবশ্যই অবশ্যই। মেলায় গিয়ে কী কিনবো না কিনবো আমি না বুঝতে পারি না, কিন্তু মেলায় গিয়ে কিছু একটা কিনতে হয়, নাহলে কিন্তু মানে খালি খালি লাগে। তো আমি এই মানে মাথায় দেওয়ার এই ফ্লাওয়ারগুলো কিনেছি আর ক্লিপ কিনেছি, আর ওটা তো আমার বন্ধু কিনে দিয়েছে আমাকে। মেলা থেকে ফিরতে তো অনেকটাই রাত হয়ে গেছে, তাই বাড়িতে এসে আর রান্না করবো না বলেই ছিলাম। তো বাবার জন্য খাবার নিয়ে এসেছি, মিক্সড ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, দুটো এনেছি, তো একটা বাবার ভালো করে হয়ে যাবে আর একটা আমি আর বোন মিলে খেয়ে নেবো। তো বন্ধুরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর আজকে প্রচুর মজা করেছি, প্রচুর আনন্দ করেছি, প্রচুর খাওয়া দাওয়া করেছি, আর বাবার জন্য খাবার নিয়ে চলে এসেছি। বাট হচ্ছে আমি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বাবাকে খেতে দেবো, আর নিজেও একটু কিছু খাবো, কারণ অনেকটা রাত থাকতে হবে। তো ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অনেক অনেক শেয়ার করবে, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। চলো টাটা।